আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। শ্রমের মূল্য নিশ্চিত ও ভিক্টিমদের রক্ষায় ব্রিটেনে আজ থেকে কার্যকর হলো মডার্ন স্লোভারি অ্যাক্ট। কার্লাইল মাইগ্রেন্ট ক্রাইসিস মোকাবেলায় ফ্রান্সের সাথে কাজ করবে ব্রিটেন, ঘোষণা প্রধানমন্ত্রী ক্যামেরুনের। খোঁজ মিলল মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটি। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। মডার্ন স্লোভারি অ্যাক্ট নামে নতুন একটি আইন আজ শুক্রবার থেকে কার্যকর হলো ব্রিটেনে। সংশোধিত নতুন আইনে বাংলাদেশি মালিকানাধীন সহ এশিয়ান অনেক প্রতিষ্ঠান যারা কর্মীদের ভিসা জটিলতা সহ নানা দুর্বলতার সুযোগ নিয়ে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করতে বাধ্য করেন, তাদের জন্য ডেকে আনতে পারে বিপদের ঘনঘটা। বিস্তারিত দেখুন রিপোর্টে। শুক্রবার থেকে ব্রিটেনে কার্যকর হওয়া নতুন আইনে ভিকটিমদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি দায়ীদের শাস্তি ও বাড়ানো হয়েছে। ব্রিটেনে জোরপূর্বক কাউকে দিয়ে কাজ করানো, দুর্বলতা সুযোগ নিয়ে শ্রমিকের সঠিক মূল্য না দেওয়া, কর্মচুক্তিতে নেই এমন কাজ করতে বাধ্য করার মতো বিষয়গুলো নতুন আইনে অপরাধ হিসেবে বিবেচিত হবে। এর ফলে কর্মীদের প্রতি বাংলাদেশি মালিকানাধীন অনেক প্রতিষ্ঠানের আচরণও এই আইনে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। কেননা যুক্তরাজ্যে অনেক রেস্তোরাঁ কিংবা বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে যারা কর্মচারীদের ভিসা জটিলতা বা অন্য কোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করেন, এমন অভিযোগও রয়েছে। গত সপ্তাহে স্কটল্যান্ডের আদালতে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে এ সংক্রান্ত অপরাধের দায়ে 3 বছরের কারাদণ্ড দিয়েছে। ওই ব্যক্তি তার রেস্টুরেন্টের শেফের কাজ করানোর জন্য বাংলাদেশ থেকে 4 ব্যক্তিকে ওয়ার্ক পারমিট দিয়ে এনেছিলেন, কিন্তু তিনি তাদের চুক্তি মতো মজুরি দেননি। চুক্তির বাইরে ওই 4 ব্যক্তিকে বছরের পর বছর তার বাসার কাজ ও দেয়ালে রং দেওয়া সহ নানা কাজ করতে বাধ্য করেন। প্রতিবাদ করলে ওয়ার্ক পারমিট বাতিল করে দেশে ফেরত পাঠানোর ভয় দেখানো হতো। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে দেশটিতে 10 থেকে 13 হাজার লোক 90 দাসত্বের খপ্পরে আটকে আছে। এদের মধ্যে নারীদের জোরপূর্বক পতিতাবৃত্তির কাজে লাগানো, গৃহকর্মীদের কারাগারে থাকার মতো জীবনযাপন কিংবা কৃষি কারখানা ও মাছ ধরার কাজে জোরপূর্বক ব্যবহারের ঘটনাও আছে। চ্যানেল আই নিউজ ডেস্ক। সীমান্ত হয়ে ব্রিটেনে ইল্লিগাল ইমিগ্রান্টদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ফেন্সের পাশাপাশি স্নিফার ডগ পাঠানো হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ব্রিটেন ফ্রান্সের সাথে মিলে কাজ করবে। এদিকে কয়েক হাজার মাইগ্রেন্ট দফায় দফায় কার্লাইল ইউরোটেনেল টার্মিনাল হয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত কয়েক হাজার মাইগ্রেন্ট কার্লাইল সীমান্ত হয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টা চালান। কার্লাইল মাইগ্রেন্ট ক্রাইসিসের জের ধরে এখন পর্যন্ত 650 শিশু কেন্ট কাউন্সিলে অ্যাসাইলাম আবেদন দাখিল করেছে। ভারত মহাসাগরের একটি দ্বীপে খোঁজ পাওয়া বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ, মালয়েশিয়ান এয়ারলাইন্সের সেই নিখোঁজ বিমানটির কিনা সেটি নিশ্চিতে পরীক্ষার কাজ চলছে। বিবিসি জানায় বুধবার ওই ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক জানিয়েছেন প্রাথমিক রিপোর্টে 2 মিটার দৈর্ঘ্যের টুকরোটি নিখোঁজ বিমানের বলে ধারণা করা হচ্ছে। বিমান বিশেষজ্ঞরা বলেন ওই ধ্বংসাবশেষটি বোয়িং 777 এর অংশ বলেই মনে হচ্ছে। গত বছর মার্চ মাসে মালয়েশিয়া বিমান বোয়িং 777 কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে 239 জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিমানটিতে 227 জন যাত্রীর মধ্যে 153 জন চীনা এবং 38 জন মালয়েশীয় নাগরিক ছিলেন। মালয়েশিয়ার পরিবহন উপমন্ত্রী আব্দুল আজিজ বলেছেন এটা প্রায় নিশ্চিত যে ধ্বংসাবশেষটি ফ্লাইট MH370 এর। ব্রমলি বাইবস সেন্টারের উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ঈদ পুনর্মিলনী। সেন্টারের প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রেসিডেন্ট লর্ড অ্যান্ড্রিউ মেসন অভি এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি জিম ফিটজপ্যাট্রিক। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস। বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান জুড়ে ছিল শিশুদের নানা ধরনের বিনোদনের আয়োজন।
বাংলা ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষার সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা এবং উপস্থাপনা করেন সাংস্কৃতিক সংগঠক নাজনীন সুলতানা শিখা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্টারের ভাইস প্রেসিডেন্ট জেনেত রহমান, কমিউনিটি পরিচালক কাউন্সিলর হেলাল উদ্দিন, স্থানীয় কাউন্সিলর খালিসুদ্দিন আহমদ, কাউন্সিলর ড্যানি হ্যাসল প্রমুখ। টাউনহামলেটের বাসিন্দাদের জন্য কাজ করে যাচ্ছে এবং আমি অত্যন্ত আনন্দিত। ব্রমলিবাই বসেন্টারের মতো একটি সংগঠন আমার ওয়ার্ড ব্রমলি নর্থে অবস্থিত। And we began over 30 years ago now in this community in Bromley by Bow to bring different people together from many different backgrounds, because here in Tower Hamlets in the East End of London we have a global community from all parts of the world. And what we've been trying to do is connect people really and build a community rather than live in separate compartments. যুক্তরাজ্য সফররত বালাগঞ্জ উপজেলার সেক্টর কমান্ডার ফোরামের চেয়ারম্যান আব্দুল গফুর খালিসদারের সাথে বৃহস্পতিবার মত বিনিময়ের আয়োজন করে ঘাতক দালাল নির্মূল কমিটি ইউকে। মন্টিফেরি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আনসার আহমেদুল্লাহ। সম্পাদক জামাল আহমদ খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা আলহাজ সাজ্জাদ মিয়া। সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন হেলালুদ্দিন আলী, আব্দুর রহমান খালিসদার, নুরুদ্দিন, নুরুল হক লালা মিয়া, আশিক চৌধুরী, হাফিজুর রহমান প্রমুখ। ইতালি প্রবাসী লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে ইলফুডে অনুষ্ঠিত হলো পারিবারিক ঈদ পুনর্মিলনী। স্থানীয় একটি পার্কে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বিদেশে বেড়ে ওঠা শিশুদের মধ্যে দেশের কৃষ্টি কালচার, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরনের অনুষ্ঠান ভূমিকা রাখবে। হেস্টিংসের স্থানীয় একটি ভেন্যুতে হেস্টিংস বেঙ্গলি ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের। সংগঠনের সভাপতি ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি সালেহ আহমদ চৌধুরী আলফুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেস্টিংসের মেয়র কাউন্সিলর ব্রুস ডাউলিং। বিশেষ অতিথি ছিলেন ইস্টবর্নের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর হারুন মিয়া। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মকিত, আকমল আলী, সাধারণ সম্পাদক আবু হেনা আজিজ, শিবলু সাদেক, মিসেস মিমি আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকার নুরুল আমিন, গুলাম মোহাম্মদ শামীম, আব্দুল কাদির, আনহার মিয়া, আবু আহমেদ খসরু প্রমুখ। দ্বিতীয় পর্বে ছিল মানজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সিলেটের আঞ্চলিক গান পরিবেশন করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে বার্মিংহাম বাংলা মেলার দ্বিতীয় রোড শো অনুষ্ঠিত হলো কার্ডিফে। সিলেটে বসছে সাফ অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বার্মিংহামের বাংলা সংবাদকর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রুপের উদ্যোগে আগামী 23 আগস্ট বার্মিংহামের স্মল হিথ পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলা মেলার দ্বিতীয় রোড শো অনুষ্ঠিত হয়ে গেছে কার্ডিফে। বিস্তারিত দেখুন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজের রিপোর্টে। বার্মিংহামের বাংলা সংবাদকর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রুপের উদ্যোগে আগামী 23 আগস্ট বার্মিংহামের স্মলিত পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলা মেলার দ্বিতীয় রোড শো অনুষ্ঠিত হয়েছে কার্ডিফে। অনুষ্ঠিত এই রোড শোতে বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বার্মিংহাম থেকে বাংলা মেলা পরিচালনা কমিটির সদস্যরা যোগ দেন। ব্রিটেনের মাল্টিকালচারাল সোসাইটিতে নতুন প্রজন্মের বাঙালিদের তাদের পূর্বপুরুষদের জন্মভূমির প্রতি আকৃষ্ট করতে ষোলোআনা বাংলাকে ধারণ করে বার্মিংহামের বাংলা মেলা আয়োজন করা হয়েছে এবং বাংলা মেলাকে ব্রিটেন তথা ইউরোপের বাঙালিদের একটি বড় মিলন মেলা হিসাবে রূপান্তরিত করতে সকলের সহযোগিতাও কামনা করা হয়। বাংলা মেলা পরিচালনা কমিটির কার্ডিফের অ্যাম্বাসেডর বিশিষ্ট সাংবাদিক মনসুর মুকিসের সভাপতিত্বে ও শাহ মোহাম্মদ শাহির পরিচালনায় অনুষ্ঠিত কার্ডিফের দ্বিতীয় রোড শোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্ডিফের ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর দেলওয়ার আলী।
Welcome to Cardiff on Second Rate Show. I will be supporting the Mela on behalf of the Cardiff Council and my personal capacity. Also, I will be urging every Bangladeshi community to take part on 23rd of August. Also, personally, I will be attending the Mela and wish every success to the Mela. Birmingham-er Bangla Mela, ami Wales Ambassador hisabe. Ajker ei programme apnara jara eshechen, shobaike amader pokkho theke অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে এ সময় উপস্থিত সুধীবিন্দের কাছে বাংলা মেলার বিভিন্ন বিষয় উপস্থাপন করে বক্তব্য রাখেন বাংলা মেলা পরিচালনা কমিটির সহসভাপতি চ্যানেল আই বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, সাধারণ সম্পাদক এটিএন বালা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম ও চ্যানেল আই বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী এবং মিজান রেজা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মেলা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল এস এর প্রতিনিধি রিয়াদ আহাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কার্ডিফের সভাপতি লিয়াকত আলী, নিউপোর্টের কমিউনিটি নেতা শেখ তাহেরুল্লাহ, লন্ডন বাংলা টিভি মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, তরুণ সংগঠক মোসাদ্দেক আহমদ শ্যামল, জুবেদ আলী, টিপু, শাহ সুহেল, সাইফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, আগামী 23 আগস্ট এই বাংলা মেলা আয়োজন করা হচ্ছে। সেখানে বাংলাদেশ, ব্রিটেন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের কলাকৌশলী ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। কার্ডিফ থেকে ফিরে লোকমান হোসেন কাজী, চ্যানেল আই ইউরোপ। বিনোদন পিপাসু বিপুল সংখ্যক বাংলাদেশি সহ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বার্মিংহামে আত্মপ্রকাশ ঘটল বন্ধুমহল নামে নতুন একটি সংগঠনের। আত্মপ্রকাশ অনুষ্ঠানে আয়োজন করা হয় সঙ্গীত সন্ধ্যার। আমাদের বার্মিংহাম প্রতিনিধি জানান, বার্মিংহামের মাল্টিপারপাস সেন্টারে আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন ব্রিটেন ও বাংলাদেশের খ্যাতনামা শিল্পীরা। শিল্পী তামান্নার উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন বাউল আশিক, শতাব্দী, সুমন, শরীফ, তান্নি, অমিত, মমতা, শফিকুর রহমান, রুজি সরকার প্রমুখ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখা। ফ্রান্স থেকে সৈয়দ সাহিল জানান, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাজি জালাল খানের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সহসভাপতি শাহেদ আলী, সিরাজুর রহমান, শাহ জামাল, মাহবুবুর রহমান, বিএনপি নেতা ইলিয়াস কাজল প্রমুখ। পরে ফ্রান্স পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্মারকলিপি প্রদান করা হয়। স্পেন প্রবাসী মুন্সিগঞ্জ বিক্রমপুর প্রবাসীদের উদ্যোগে মাদ্রিদ শহর থেকে দূরে আলবাসেতে লেকে গত 28 জুলাই আয়োজন করা হয় বনভোজনের। এ আয়োজনে শরীক হন নানা বয়সী প্রবাসীরা। আমাদের স্পেন প্রতিনিধি বকুল খান জানান, সকাল থেকে রাত অবধি গল্প আড্ডার সাথে চলে বালিশ খেলা, সাঁতার কাটা, মুরগি লড়াই, নাচ, গান, কবিতা ছড়ার আয়োজন। সাংবাদিক একে এম জহিরুল ইসলামের উপস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠানমালায় বিভিন্ন পর্বে অংশ নেন গুলাম মুস্তফা জাহাঙ্গীর, মাহবুবুর রহমান, শফিকুর রহমান অপু, সুমন পলাশ, স্বাধীন আহমেদ, ইসলামউদ্দিন প্রমুখ। দারুল কিরাত মজিদিয়া ট্রাস্ট স্পেন বার্সেলোনার উদ্যোগে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে স্থানীয় মিনহাজুল কুরআন সেন্টার শাখার সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিনের পরিচালনায়। এতে প্রধান অতিথি ছিলেন ইকবাল আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল ইসলাম, সদরুল ইসলাম, ময়নুল ইসলাম প্রমুখ। এবারে সিলেটের খবর। ক্যারি অন সিস্টেম পুনর্বহালের দাবি জানিয়ে সিলেটে সংবাদ সম্মেলন করেছে মেডিকেল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সিলেট নগরের একটি হোটেলে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যে মেডিকেল পর্যায়ের শিক্ষা কারিকুলাম সবচেয়ে জটিল। সেক্ষেত্রে পেশাগত পরীক্ষায় অংশ নিয়ে কোনো একটি বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বর্ষের পুরো ক্লাস করতে না দিলে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হয়। পরবর্তী বর্ষের ক্লাস করেও আগের পরীক্ষায়
অংশ নেওয়ার যে পদ্ধতি পূর্বে চালু ছিল তা পুনর্বহালের দাবি জানান তারা। তারা বলেন, ক্যারি অন সিস্টেম চালু না রাখলে একদিকে যেমন শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হবে, তেমনি মেডিকেল কলেজগুলিতে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়বে। উল্লেখ্য, 2002 সালে প্রণীত ক্যারি অন সিস্টেম 2012 সালে এসে বন্ধ করা হয়, যা বর্তমান ব্যাচের শিক্ষার্থীদের ওপর প্রথম আরোপ হচ্ছে। এবারে খেলার খবর। সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। এতে অংশ নিচ্ছে ৬টি দেশ। ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে বয়সভিত্তিক ফুটবলের আন্তর্জাতিক এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে বাংলাদেশে, আর এটি অনূর্ধ্ব ১৬ তৃতীয় আসর। এর আগের দুটি আসরের আয়োজক ছিল নেপাল। এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ সহ খেলবে মোট ৬টি দেশ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। সাফ ফুটবলের এই আসরকে সফল করে তুলতে চলছে চূড়ান্ত প্রস্তুতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের সিলেটে ভেন্যুটা দিয়েছে, আমরা প্রস্তুত আছি। গতকালকের থেকে আমাদের মাঠের কাজ শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা মনে করি খুবই সুন্দরভাবে করতে পারবো। এটা সাফ ১৬, এটা একটা বিশাল একটা টুর্নামেন্ট, সার্বভৌমত্ব নিচ্ছে, এটা সিলেটের জন্য এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটা গৌরবের ব্যাপার। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। শ্রমের মূল্য নিশ্চিত ও ভিকটিমদের রক্ষায় ব্রিটেনে আজ থেকে কার্যকর হলো মডার্ন স্লেভারি অ্যাক্ট। কার্লাইল মাইগ্রেন্ট ক্রাইসিস মোকাবেলায় ফ্রান্সের সাথে কাজ করবে ব্রিটেন, ঘোষণা প্রধানমন্ত্রী ক্যামেরুনের। খোঁজ মিলল মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।